জুয়েল থিপ সুবোধ সিংকে জেরায় নয়া তথ্য। কয়েকশো কোটি টাকার গয়না লুঠের নেপথ্যে সুবোধ। এখনো পর্যন্ত প্রায় 200 কোটির টাকার গয়না লুঠের হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। সোনার গয়না গলিয়ে ছোট ছোট বল বাড়ি পরিণত করত সুবোধ সিং, যাতে সহজেই গয়না পাচার করা যায় এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে সিআইডি সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই রানীগঞ্জে যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় সুবোধ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তীতেই সিআইডি হেফাজতে রয়েছে সুবোধ সিং। এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া তা চলছে, তদন্তের প্রক্রিয়াও চলছে। এবং শুধুমাত্র সোনার দোকানে ডাকাতিই নয়, তার পাশাপাশি ব্যারাকপুরের একাধিক ব্যবসায়ীকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুবোধ সিং এর বিরুদ্ধে। এবং সেই সুবোধ সিংকে জেরা এবার নয়া তথ্য সামনে আসছে। কয়েকশো কোটি টাকার গয়না লুঠের নেপথ্যে রয়েছেন সুবোধ। এখনো পর্যন্ত প্রায় 200 কোটি টাকার গয়না লুঠের হদিশ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে সিআইডি সূত্রে। এবং সোনার গয়না গলিয়ে ছোট ছোট গল এবং বাড়ি পরিণত করত সুবোধ সিং, যাতে করে সহজেই গয়না পাচার করা যায় এমনটাই জানা যাচ্ছে সিআইডি সূত্র মারফত। ইতিমধ্যেই সুবোধ সিংকে জেরা করছে, জিজ্ঞাসাবাদ করছে সিআইডির আধিকারিকরা। এবং এখনো পর্যন্ত প্রায় 200 কোটি টাকার গয়না লুঠের হদিশ মিলেছে এমনটাই জানা যাচ্ছে সিআইডি সূত্র মারফত। সোনার গয়না গলিয়ে ছোট বল এবং বাড়ি গঠন করত এই সুবোধ সিং, পরিণত করত এই সুবোধ সিং, যাতে করে সহজেই গয়না পাচার করা যায় এমনটাই জানা যাচ্ছে সিআইডি সূত্রে। এখনো পর্যন্ত চলছে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। আপনাদের জানিয়ে রাখি, এই সুবোধ সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ মারফতই এবার এই জেরায় নয়া তথ্য সামনে এলো সুবোধ সিং সম্পর্কে।